কালীচৰণ ব্ৰহ্ম কোন আছিলে, এই গুৰুদেৱটো তেওঁ ক'ত উপাধিটো লাভ কৰিবলৈ সক্ষম হৈছিলে, এজনেই ভগৱান হয় যাক আমি মনাটো উচিত। মেইনলি তেওঁ সৰুৰ পৰাই খুব বেছি ইণ্টেলিজেণ্ট আছিল বুলি কোৱা হৈছিলে। স্বামী শিৱনাৰায়ণে 39 বছৰ যেতিয়া তেওঁ বয়স হৈছিলে, তেওঁ ফাইনেলি কি হৈছিলে, এই যিটো ব্ৰহ্ম যিম ধৰ্ম আছিল সেই ধৰ্মটো তেওঁ লৈছিলে, গুৰুদেৱ উপাধিৰে তেখেতক আখ্যা দিয়া গৈছিলে। হেল্ল' ষ্টুডেণ্টছ, এগেইন অসমৰ পাৰ্চনেলিটি ছেগমেণ্টটো আজি আকৌ আৰম্ভ কৰিব ওলাইছোঁ। অলৰেডি আমি প্ৰমথেশ বৰুৱা আৰু পুষ্পলতা দাসৰ বিষয়ে দুটাকৈ ভিডিঅ' অলৰেডি ইউটিউবত আমাৰ আপলোড কৰিছোঁ। আই হোপ তোমালোকে চাইছা, এণ্ড ডেফিনেটলি ক'ৰবাত নহ'লেও ক'ৰবাত তোমালোকক সহায় কৰিব বুলি মই ভাবোঁ। এণ্ড আজি যিগৰাকী পাৰ্চনেলিটিৰ ওপৰত এই ভিডিঅ'টি বনাব আগবাঢ়িছোঁ, তেখেত অন্য কোনো নহয়, তেখেত হৈছে গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্ম, যাৰ ওপৰত এইবাৰ কম্বাইন কম্পিটিটিভ এক্সাম অৰ্থাৎ APSC CC এক্সামিনেশ্যনত মেইনছত তেখেতৰ ওপৰত এইবাৰ কুৱেশ্যন আহিছিলে। অ'কে, চ' পলম নকৰি আৰম্ভ কৰোঁ। মেইনলি কালীচৰণ ব্ৰহ্ম কোন আছিলে? কালীচৰণ ব্ৰহ্ম একাধিক্ৰমে 20th century অৰ্থাৎ 20শ শতিকাৰ এজন ছ'চিঅ' ৰিলিজিয়াছ ৰিফৰ্মাৰ আছিলে। অ'কে, ছ'চিঅ' ৰিলিজিয়াছ ৰিফৰ্মাৰ অৰ্থাৎ সামাজিক আৰু ধৰ্মৰ ক্ষেত্ৰত তেখেতে যথেষ্টখিনি কাম কৰি থৈ গৈছে। আৰু তেওঁ কোন কমিউনিটিৰ পৰা আছিলে? তেওঁ আছিলে মেইনলি বড়ো কমিউনিটিৰ পৰা বিলং কৰিছিলে। তেখেতৰ যাৰ জৰিয়তে আচলতে যিটো নামেৰে মই যেনেকৈ কৈছোঁ গুৰুদেৱ বুলি কৈছোঁ, এই গুৰুদেৱটো তেওঁ ক'ত উপাধিটো লাভ কৰিবলৈ সক্ষম হৈছিলে? এৰাউণ্ড 1905-1906ৰ সময়খিনিত কি হৈছিলে, হি জইন্ড এ নিউ ৰিলিজন কল ব্ৰহ্ম ধৰ্ম বা ব্ৰহ্মইজিম। অ'কে, আদি ব্ৰহ্ম সমাজৰ ফ্ৰেকশ্যন হয় ইন কলকাতা এৰাউণ্ড 1906, এণ্ড হি ইজ ৰেভাৰেঞ্চিয়েলি কল গুৰুদেৱ এণ্ড গুৰু ব্ৰহ্ম বাই বড়ো পিপল অফ দ্য লোৱাৰ প্লেইনছ অফ আছাম এলং ব্ৰহ্মপুত্ৰ ৰিভাৰ। আৰু তেখেতক যিটো গুৰুদেৱ আখ্যা দিয়ে গৈছিলে, যেতিয়া তেওঁ এই নতুন ধৰ্মটো তেওঁ গ্ৰহণ কৰিছিল, তাৰ পৰৱৰ্তী পৰ্যায়ত যেতিয়া তেওঁ অসমলৈ ঘূৰি আহিছিলে কলকাতাৰ পৰা, আৰু তেতিয়াই কি কৰিছিল, তেওঁ যেতিয়াই ছ'চিয়েল বা ৰিলিজিয়াছ ক্ষেত্ৰত তেওঁ এক নতুন দিগন্তৰ সূচনা কৰিব বিচাৰিছিল, তাৰ পৰৱৰ্তী পাছতেই আমাৰ যিখিনি ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ নামনি অসমৰ যিখিনি বড়ো মানুহ আছে সেই বড়ো মানুহখিনিৰ মাজত তেওঁ জনপ্ৰিয় হৈ পৰিছিলে। আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত তেখেতে এই গুৰুদেৱ যিটো টাইটেল হয় সেই গুৰুদেৱ টাইটেলটো লাভ কৰিবলৈ সক্ষম হৈছিলে, আৰু সেই মানুহখিনি তেওঁ গুৰুদেৱ বুলি মাতিছিলে। অ'কে, সেই সময়ত অসমত মই কৈছোঁ ব্ৰহ্ম ধৰ্মৰ কথা, আৰু এই আদাৰ গ্ৰেট আছামিজ ব্ৰহ্মোজ অফ দেট টাইম ইনক্লুড গুণাভিৰাম বৰুৱা, সেই সময়ত আৰু কোনে এই ধৰ্মটোৰ লগত অলপ হ'লেও জড়িত হৈ গৈছিলে, তেওঁলোক অইন কোনো নহয়, তেওঁ হৈছে গুণাভিৰাম বৰুৱা আৰু স্বৰ্ণলতা দেৱী, অ'কে, অফ দ্য ছেইম ফ্ৰেকশ্যন, অল অফ হোম এজিটেটেড এগেইনষ্ট কলনিয়েলিষ্ট ইম্পেৰিয়েলিজম অফ এনি কাইণ্ড, ৰাইট? তো মেইনলি তেওঁলোকে সেই সময়ত ব্ৰিটিছৰ ৰুল চলি আছিলে, আৰু ব্ৰিটিছৰ এগেইনষ্টতো কিন্তু তেওঁলোকে যথেষ্ট, এই দুয়োজন ব্যক্তিয়ে যথেষ্টখিনি অৱদান অসমৰ পৰা তেওঁলোকে সেই সময়ত আগবঢ়াইছিল। গতিকে মই জাষ্ট নামটোৰ কাৰণে তেখেতসকলৰ নামটো ৰাখিছোঁ যে আৰু সেই সময়ত কোন আচলতে এই পাৰ্টিকুলাৰ গ্ৰুপটোৰ লগত জড়িত হৈ পৰিছিলে, ৰাইট? মেইনলি আৰ্লি লাইফৰ কথা যদি ক'বলৈ যাওঁ, তেখেতৰ জন্ম 18 এপ্ৰিল 1860 তেওঁ জন্ম হৈছিলে, 19th century চলি আছিলে তেতিয়া, এট কাজিগাঁও ভিলেজ ইন ধুবুৰী ডিষ্ট্ৰিক্ট। তেওঁ যদি কেতিয়াবা বেলেগ ষ্টেট গভৰ্ণমেণ্টৰ এক্সামতো যদি কুৱেশ্যন আহে যে তেখ কালীচৰণ ব্ৰহ্মদেৱৰ জন্ম ক'ত হৈছিলে, তেওঁৰ জন্ম হৈছিলে কাজিগাঁও ভিলেজ ধুবুৰী ডিষ্ট্ৰিক্টত, ৰাইট? এণ্ড মেইনলি he grew up and became intelligent, honest and thoughtful, right? তো মেইনলি তেওঁ সৰুৰ পৰাই খুব বেছি ইণ্টেলিজেণ্ট আছিল বুলি কোৱা হৈছিলে। অ'কে, এণ্ড হি বিকেম এ গ্ৰেট ৰিলিজিয়াছ প্ৰিচাৰ অফ ব্ৰহ্ম ফেইথ এণ্ড ব্ৰট অ'ভাৰ ৰিভলিউশ্যনেৰী চেঞ্জেছ ইন দ্য বড়ো চ'চাইটি বাই হিজ কণ্টিনিউৱাছ এণ্ড ছাষ্টেইন প্ৰগ্ৰেম অফ ৰিফৰ্মেশ্যন এগেইনষ্ট দ্য প্ৰিভেইলিং বাথৌ ৱৰ্শ্বিপ। সেই সময়ত যি বাথৌ পূজা যিধৰণে কৰা গৈছিলে বা বড়ো সমাজখন যিধৰণে আছিলে, সেই সমাজখনত ৰিফৰ্ম আনিবৰ কাৰণে কিন্তু তেওঁ বিভিন্ন ধৰণৰ প্ৰচেষ্টা হাতত লৈছিলে। এণ্ড এইটো যদি সময়খিনি চাবলৈ যাওঁ, আমি দেখি পাইছোঁ 1860ৰ কথা বা 1900ৰ আগৰ সময়খিনি, অ'কে, মেইনলি 19th century সময়তে তেওঁ যথেষ্টখিনি ছ'চিঅ' ৰিলিজিয়াছ ৰিফৰ্ম আনিবৰ কাৰণে বড়ো সমাজৰ কাৰণে তেওঁ কাম কৰিছিলে। অ'কে, মেইনলি অল দ্য এডুকেটেড এণ্ড দ্য এনলাইটেণ্ড ছেকশ্যন অফ দ্য বড়ো কমিউনিটি ইনক্লুডিং ৰূপনাথ ব্ৰহ্ম লেণ্ড দেয়াৰ অল ৰাউণ্ড এফৰ্ট টু হিজ ৰিফৰ্মেটৰী প্ৰগ্ৰেম ৰিলিজিয়াছ প্ৰপগেশ্যন থ্ৰু স্প্ৰেড অফ এডুকেশ্যন এণ্ড পলিটিকেল এক্টিভিজিম। মেইনলি কেনেকৈ তেওঁলোকে আনিব বিচাৰিছিলে ৰিফৰ্ম,
প্রথম কথা হল কি এডুকেশন রাইট শিক্ষায় যিকোনো এখন সমাজ সলনি করব পারে আর এই শিক্ষার জড়িয়ে আর পলিটিক্যাল একটিভিজিমর জড়িয়ে কোন কোন আসলে রূপনাথ ব্রহ্ম পাশের পর্যায়ত রূপনাথ ব্রহ্ম হতেও তখেতর যদি কজ যদরে চিন্তা চর্চা করেছিল কিন্তু এই অলরাউন্ড এফর্টটে মানে সহমত হয়েছিল ওকে আর নিজের এফর্ট দিয়েছিল রাইট দেন হিজ প্রি প্রাইমারি এডুকেশন যদি এডুকেশনের কথা কোঁ তেতিয়াহলে তেখেতৰ যি প্রি প্রাইমারি এডুকেশন আছিলে তেওঁ ঘৰতে সেই শিক্ষা লৈছিলে উইথ এ প্রাইভেট টিউটর কোন আছিলে বীরনারায়ণ মেচ বীরনারায়ণ মেচদেবর প্রচেষ্টাত তেওঁ ঘৰতে তেওঁৰ যি প্রাথমিক শিক্ষা সেই প্রাথমিক শিক্ষা তেওঁ লৈছিলে ওকে এণ্ড লেটার হি জয়েন টিপকাই প্রাইমারি স্কুল ওকে প্রাক প্রাথমিক শিক্ষার কথা কোয়া হয়েছে প্রি প্রাইমারি স্কুল শিক্ষা লোসে ঘর আর তারপর প্রাথমিক পর্যায়ের শিক্ষার কারণে টিপকাই প্রাইমারি স্কুলত শিক্ষা গ্রহণ করেছিল আফটার পাসিং দ্য প্রাইমারি স্কুল হি জয়েন পুথিমারি এম বি স্কুল রাইট পুথিমারি এম বি স্কুল এন্ড হোয়েন হি গট ইন ক্লাস ফাইভ হিজ ফাদার ওয়াজ ডেড এন্ড সেই কারণে কালীচরণ হ্যাড টু কাম ব্যাক টু হোম অলদো হি ডিড নট ওয়ান্ট টু গিভ আপ স্কুল ঘরে আহিবলগিয়া হয়েছিল ঘুরি যাবলগিয়া হয়েছিল যদিও মনেরপরা বিচরা না এন্ড মানে আগতেও কোথাও তো এগারী বিরাটে ইন্টেলিজেন্ট সরপরা এজন ইন্টেলিজেন্ট লড়া আসে রাইট ওকে তখেতর যদি কামর কথা কব বিচার যে তখেতে কি কি কামর কারণে আজি আসলে পরিচিত সেই ক্ষেত্রে যদি কব বিচার মেইনলি বাই দ্য এন্ড অফ নাইনটিন সেঞ্চুরি এন্ড দ্য আর্লি পার্ট অফ টুয়েন্টিয়েথ সেঞ্চুরি দ্য বড়ো সোসাইটি ওয়াজ অলসো সাফারিং ফ্রম রিলিজিয়াস মরেল এন্ড পলিটিক্যাল ডিগ্রেডেশন সেই সময় কি হয়েছিল বড়ো সোসাইটিখন মেইনলি কোন সময়ের কথা কোৱা হৈছে নাইনটিন সেঞ্চুরি শেষের ভাগত আর আর্লি পার্ট অফ দ্য টুয়েন্টিয়েথ সেঞ্চুরি এই সময়খিনিত বড়ো সমাজখনত ধর্মর ক্ষেত্রপা বা মরেল ক্ষেত্রপা বা পলিটিক্যাল ক্ষেত্রপা ডিগ্রেডেশন হওয়া বলে কোৱা গৈছিল অর্থাৎ সমাজখন বহু ক্ষেত্র পিছুয়া যাওয়া বলে ধারণা হয়েছিল ওকে দ্য ইয়াং কালীচরণ বর্মা কুড পার্সিভ দ্য ডিপ্লোরেবল কন্ডিশন অফ দ্য বড়োস হু ওয়ের বোক ডাউন উইথ অ্যাবিল সোশিয়াল প্র্যাকটিসেস ডিউ টু হুইচ দ্য আদার কমিটমেন্টস ডিসপাইসড দেম ওকে দ্য বড়োস হু ওয়ের ওয়ান অফ দ্য অরিজিনাল ইনহেবিটেন্টস অফ ব্রহ্মপুত্র ভ্যালি আমি জানো আমি এই কারণে কি বলে কোম বড়োসকল ভূমিপুত্র বলে কোঁ রাইট ব্রহ্মপুত্র ভ্যালিত বহুত আগরপ্রায় আসলে বসবাস করে আহিছে এন্ড দে ওয়ের গোয়িং থ্রু এন আইডেন্টিটি ক্রাইসিস সেই সময় কি হয়েছিল বড়োসকলে আইডেন্টিটি ক্রাইসিসত ভুগিছিলে বলে ইয়াত কোৱা গৈছে লাইক দ্য আদার মার্জিনালাইজড ইন্ডিজেনাস এসামিস কমিউনিটিস যদরে বাকি ইন্ডিজেনাস এসামিস কমিউনিটিস খিনি নিজের আইডেন্টিটি ক্রাইসিসত ভুগিছিল ঠিক সেই একধরনে বড়োসকলেও আর্লি টুয়েন্টিয়েথ সেঞ্চুরি সময়খিনি আইডেন্টিটি ক্রাইসিসত ভুগা যেন অনুভব হয়েছিল আর কোৱা যায় মেইনলি দে হ্যাড ডেভেলপ এন ইনফেরিয়রিটি কমপ্লেক্স যদি যেটা আইডেন্টিটি ক্রাইসিসত ভুগা গৈছিল যেটা ভুগিছিল লগতে কি হয়েছিল ইনফেরিয়রিটি কমপ্লেক্স এটাতো ভুগিছিল দে ওয়ার র্যাপিডলি রেলিংকুইনাইজিং দেয়ার কাস্টমস এন্ড ট্রেডিশন মেইনলি কি করেছিল যিবোৰ কাস্টম আর ট্রেডিশন আছিল রীতি নীতি আছিল সেইবোৰ মেইনলি যিবোৰ হেবিট আছিল সেইবোৰ ত্যাগ করব আরম্ভ করেছিল কিয় মেইনলি দ্য বড়ো সোসাইটি ওয়াজ ডিস ইন্টিগ্রেটিং উইথ দ্য ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ কনভার্জন টু আদার রিলিজন সেই সময় কি হয়েছিল তার আগত বাথৌ পূজা করেছিল বাথৌ রিলিজনটা প্র্যাকটিস করেছিল মেইনলি এই সময়খিনিত কি হয়েছিল বড়ো সোসাইটিখনতো ডিসইন্টিগ্রেশন আরম্ভ হয়েছিল বেলেগ বেলেগ ধর্ম বেলেগ বেলেগ মানুষে গ্রহণ করেছিল এন্ড মেনি এডুকেটেড এন্ড এফ্লুয়েন্ট বড়োস হ্যাড বিগন টু সি দেয়ার ট্রেডিশনাল বিলিফস এন্ড কাস্টমস এজ স্টাম্বলিং ব্লকস ওকে মন করবলগা কথা স্টাম্বলিং ব্লকস যিখিনি এডুকেটেড আর এফ্লুয়েন্ট বড়ো আসে নিজের যে সংস্কৃতি সেই সময়ের সংস্কৃতি বা ট্রেডিশনাল যে বিলিফ সিস্টেম আসে সেইটুক আসলে এক কারণে বাধা হিসাবে দেখিছিল কিহর কারণে বাধা টু মডার্নাইজেশন এন্ড হিউম্যান এচিভমেন্ট আর মডার্নাইজেশনের প্রতি এয়া যেন এক বাধা হিসাবে দেখিছিল কারণে বহু ক্ষেত্রে কি হয়েছিল সেই সময়সাত বড়ো সোসাইটিখনেরপরা বাকি যিখিনি রিলিজন আছিল সেই রিলিজনলৈ বহুত মানুহ কনভার্জন হৈছিলে ওকে মেইনলি কালীচরণ ব্রহ্ম রিয়েলাইজ দ্যাট দ্য বড়ো সোসাইটি উড হ্যাভ টু বি রিফর্ম তেতিয়া কালীচরণ ব্রহ্মই গম পালে যে বড়ো সমাজখন আর সমাজ ব্যবস্থাটোর এতিয়া রিফর্মেশনের প্রয়োজন আছে সংশোধনের প্রয়োজন আছে ওকে তো মেইনলি হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাংগ্রিজ এন্ড রিগ্রেট টু সি দ্যাট দ্য বড়োস অলদো বিং ফলোয়ার্স অফ দ্য বাথৌ রিলিজন বড়োসকল কি রিলিজন ফলো করে বাথৌ রিলিজন ফলো করে বা সেই সময়তো করেছিল কিন্তু কি বেয়া লাগিছিল বা কি দেখিছিল যে দে ওয়ার সো অনলি অন এ ভেরি সুপারফিসিয়াল লেভেল ওকে দে শোড লিটিল ইনক্লাইনেশন ইন অবেইং দ্য প্রিন্সিপলস
or guidance set down by the religion ji telukor ji dharma bathor dharmor dara jibu religious practice or guidance or principles teluke set korisile hebur opoti he somor manukine inclination to kom hua dekha paisile right so mainly the worship of many gods and goddesses whose number were only on the increase was a clear indication that the people had moved away from their faith jetia karon mainly ki asile batho puja batho bhagwanot puja kora hoy and poroborti porjay jeta dekhisile bahut bhagwan ba god and goddess ok puja kora goisile sei khomoy etia dekhisile je jiman numbers bahi goi ase jiman bhagwanok teluke puja jiman kijan bhagwanok puja koribol arambho korise tetia gom paisil je etu eta clear cut indication hoy towards ki hoy je jikini manu asil he manukini nijor je faith asile telukor ji asol original jitu religion he religion or proti thoka faith to je komi ahise okay ba mane belek side je telukor he jitu inclination or faith to je goti korise he kotha tu onubhab koribo parisile okay to mainly they had become addicted to jo he khomot ki hoisile jo rice beer কথা কোৱা গৈছে rice beer and develop bad social habits সেই সময়ত ডেভেলপ হৈছিলে কৈছে যে সেই সময়ৰ মানুহে কি কৰিছিলে rice beer খোৱা আৰম্ভ কৰিছিল আৰু কিছমান বেয়া social habit লোৱা আৰম্ভ কৰিছিল বুলি পোৱা যায় the various social evils were shaping the vitality of the Boro society and তাৰ পিছত কি হৈছিল কালিচৰণ ফিল দেট the identity and unity of the people could be preserved only the way change in their society and religion jodi he samaj byabostha aro dharmot jodi poriborton na hoy tetia hole ji identity aro unity ase manor mane ekota aro porichor kotha kua goise sei particular religion to sei particular religion manor kotha kua goise telukor jitu identity ba unity ase sei unity t kintu korbat na holo korbat osubidha ahibo para he karone kua goise je kalichoron failed that the identity and the unity of people could be preserve only through a change in their society and religion kenake preserve koribo pari only society aru religion or joriyate preserve koribo pare boli asolte kua goisile in 1905 he came across the sarnitya kriya written by mohini mohan chattopadhyay he khomot ki hoisile mohini mohan chattopadhyay jigora ki asile west bengalor teketor jikon sarnitya kriya যিখন কিতাপ আছিলে সেই কিতাপখনৰ কথা তেওঁ গম পাইছিলে সেই সময়ত সেই কিতাপখনৰ লিখা কথাখিনিৰ বিষয়ে তেওঁ জানিব পাৰিছিলে মেইনলি দ্য বুক কণ্টেইন দ্য টিচিংছ অফ স্বামী শিৱনাৰায়ণ পৰমহংস স্বামী শিৱনাৰায়ণ পৰমহংসৰ যিখিনি টিচিং আছে ৰিলিজিয়াছ টিচিং সেই ৰিলিজিয়াছ টিচিংখিনি সেই বুকখনত পোৱা গৈছিলে বা সেই বুকখনত আছিলে এণ্ড ফাইনেলি কালিচৰণ বিকেম কনভিন্সড দেট দ্য এডপশ্যন অফ adaptation of the brahma religion teo convince hol je jodi he teo brahma dharma grahan kore tetia hole brahma religion would be able to guide the boros tetia hole teo jikini boru manu ase sei khomor sei khomag boru khomajor manukinek teo guide koribo paribo kihor karone towards progress and development and put a stop to the religious conversion jodi he yat kua goise je 1905 sonot সার্নিত্য ক্রিয়া যখন মোহিনী মোহন চট্টোপাধ্যায়ের বুক আসলে তাতে কি লিখা কিহর পর তার তার মেইন যেখানে বিষয় আসলে সেখানে কি আসলে সেখানে আসলে টিচিংস অফ স্বামী শিবনারায়ণ ওকে স্বামী শিবনারায়ণ পরমহংসর টিচিং আসলে এন্ড তার পাশত যেটা তেও পহিলে বা গম পালে তেও কনভিন্স হল যে যদিহে তেও ব্রহ্মধর্ম পালন করে তেতিয়া হলে তেও যিখিনি বড়ু যার কনভার্জন হইছে সেই বড়ুখিনি কনভার্জনৰ পৰা ৰখাও পাৰিব আৰু বড়ু সমাজৰ বৃহত্তৰ বড়ু সমাজখনৰ প্ৰগ্ৰেছ আৰু ডেভেলপমেণ্টত ডেফিনেটলি তেও কিবা কন্ট্ৰিবিউট কৰিব পাৰিব বুলি তেও কনভিন্স হৈছিলে মেইনলি দাস এট দা এজ অফ 39 he got ordained into the folds of Brahmoism by Swami Sivanarayan Swami Sivanarayan 39 বছৰ যেতিয়া তেও বয়স হৈছিল তেও ফাইনালি কি হৈছিল এই যেটো ব্রহ্মজিম ধর্ম আছিল সেই ধর্মটো তেওঁ লৈছিলে কোন স্বামী শিবনারায়ণৰ যেটো ঘৰ আছিলে কলকাতা তাতে তেওঁ এই ধর্মটো গ্রহণ কৰিছিলে পৰৱৰ্তী পৰ্যায়ত হি ৰিটার্ন টু হিজ নেটিভ ভিলেজ তেওঁ নিজৰ গাঁৱলৈ ঘূৰি আহিছিলে আৰু ঘূৰি আহি পেলাই তেওঁ এইটো ডিটাৰমিনেশ্যন লৈ পেলাই ঘূৰি আহিছিলে বা ডিটাৰমাইণ্ড হৈ ঘূৰি আহিছিল যাতে এই ধর্মৰ পৰা তেওঁ যিখিনি কথা শিকিছে সেই কথাখিনিৰ জৰিয়তে এইখিনি যাতে বড়ো সমাজ ব্যৱস্থাটো বা বড়ো যিখিনি মানুহ আছে তেওঁলোকৰ মাজলৈ যাতে লৈ যাব পাৰে মেইনলি দ্য বেচিক আইডিঅলজি অফ ব্ৰহ্মইজিম অন হুইচ দ্য ৰিলিজন ৱাজ বেছড ৱাজ দেট দেয়াৰ ৱাজ অনলি ওৱান গড মনিজিমৰ কথা কোৱা গৈছে মেইন কি আছিল যে
এজনেই ভগবান হয় যাক আমি মনাটো উচিত রাইট ইন ব্রহ্ম রিলিজন দিস গড ইজ ওয়ার্শিপ ইন দ্য ফর্ম অফ ফায়ার ব্রহ্ম রিলিজনত মেইনলি কি হয় ভগবানক কি হিসাবত পূজা করা হয় ইন দ্য ফর্ম অফ ফায়ার ওকে And fire is Brahma and Brahma gives life to the entire earth. Koise je fire e Brahma hoy ar Brahma ki kore it gives life to the entire earth. Okay and all its beings. Okay Brahma is universal, endless and all encompassing. Where there is Brahma there can be found satya jot brahma ase tatei satya ase boli teo teloke kobo bisarisil ba ei religion tu thodi teloke janabo bisarisile mainly aru eta kotha kobologa thakibo je pray jetia 1929 সনত সাইমন কমিশন যেতিয়া ভিজিট কৰিছিলে তেতিয়া কি কৰিছিলে বড়ো সমাজৰ এক্সিষ্টেন্স আৰু ছেফটিৰ কাৰণে কিন্তু তেওঁ প্ৰথমজন বড়ো হিচাপে তেওঁ এখন মেমৰেণ্ডাম সাইমন কমিশনক দিছিলে ওকে বড়ো সমাজৰ এক্সিষ্টেন্সৰ কাৰণে বড়ো সমাজৰ সমাজ বড়ো মানুহখিনিৰ ছেফটিৰ কাৰণে সেই মেমৰেণ্ডামখন কিন্তু তেওঁ সাইমন কমিশনক দিছিলে আৰু মেইনলি 1905 চনৰ সেই সময়তে তেওঁক এই 5-6 চনৰ সময়তে তেওঁক গুৰুদেৱ উপাধি বা গুরুদেব উপাধিরে তেখেতক আখ্যা দিয়া গৈছিলে আর 1934 চনত তেওঁ কি হৈছিলে তেওঁ প্রথমবারৰ কাৰণে তেওঁৰ ইনিচিয়েটিভত বড়ো যি পাণ্ডুলিপি আছে সেই বড়ো পাণ্ডুলিপি লিখা গৈছিলে 1934 চনত গতিকে তেওঁ একাধিক্রমে এজন আই মিন এজন পলিটিকেল সাইডতো তেওঁ আছিলে রাজনৈতিক ক্ষেত্রতো তেওঁ আছিলে তেওঁ ৰিলিজিয়াস ক্ষেত্রতো আছিলে সোশ্যাল রিফর্মারও হয় ওকে আৰু বড়ো সমাজৰ বৃহত্তৰ বড়ো সমাজখনৰ উন্নয়নৰ কাৰণে তেওঁ যথেষ্ট কাম কৰিছিল তেতিয়াই যেতিয়া ব্ৰিটিছে ভাৰতবৰ্ষত ৰুল কৰিছিল যেতিয়া ভাৰতবৰ্ষৰ প্ৰত্যেকটো জাতি জনগোষ্ঠীৰ নিজৰ অস্তিত্ব নিজৰ যি অস্তিত্ব আছিল সেই সংকটত ভুগিছিল আৰু সেই একে সময়তে বড়ো সমাজৰ বা বড়ো সমাজ ব্যৱস্থাটো সংকটত ভুগিছিল আৰু তেতিয়াই তেওঁলোকৰ মাজৰ এজন হিচাপে আগবাঢ়ি আহি থিয় দি বড়ো সমাজক প্ৰতিনিধিত্ব কৰি গৈছিলে এণ্ড এইখিনি আছিল তেওঁৰ বিষয়ে গুৰুদেৱ কালীচৰণ বৰ্মৰ বিষয়ে আৰু আই হোপ অলপ চলপ হ'লেও যিখিনি ক'ব বিচৰা গৈছে ভিডিঅ'টিৰ জৰিয়তে তোমালোকে বুজি পাইছা আৰু যদি কিবা যদি প্ৰব্লেম আছে তেতিয়াহ'লে ডেফিনেটলি কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাব পাৰা এণ্ড এগেইন আৰু কোন কেইজন পাৰ্চনেলিটিৰ কথা বা তেওঁলোকৰ বিষয়ে ভিডিঅ'জ বনাব লাগে সেই কথাটো তোমালোকে আমাক জনাবা ডেফিনেটলি আমি তাৰ ওপৰত কাম কৰিম থেংক ইউ সো মাছ